সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক অনুদান প্রদান, হরিমোহনে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল, শিবগঞ্জে আম বাগানে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে 16,35,000 টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার সকালে জেলা শহরের শহীদ ছাটুহাল মার্কেটের তৃতীয় তলায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কার্যালয়ে তাদের এই অনুদান প্রদান করা হয়। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর শহীদ উদ্দিন আল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল হোসেন পাটোয়ারি, সদস্য ফরিদুল হক সহ সমিতির অন্য নেতৃবৃন্দ। জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান আলোচক ছিলেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুফতি হানিফ মোহাম্মদ আব্দুল কাদের। অন্যদের মধ্যে আলোচনা করেন হরিমোহন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ সাদিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল বাশির ও হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মসজিদ ইমাম মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম। বক্তারা পবিত্র গ্রন্থ আল কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং পিতা মাতা ও পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণের আহ্বান জানান। শিবগঞ্জ উপজেলায় আম বাগানে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। রবিবার সকালে সাংবাদিক আহসান হাবিবের আম বাগানে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিউ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান, উপজেলা মহিলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিউলি বেগম সহ অন্যান্যরা। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানান আম উদ্যোক্তা আহসান হাবিব। আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।